দৌলতখানে কোস্টগার্ডের সদস্যদের ওপর ব্ল্যাক চোরা কারবারিদের হামলায় চারজন আহত হয়েছে। আহতদের প্রথমে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের নিজস্ব প্রতিনিধি কাজী জামাল ও জেলা প্রতিনিধি রিয়াজুস সালিকিন বাদশার পাঠানো এবং মোহাম্মদ রাশেদের ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্টে। মেঘনা নদীতে অবাধে পাচার হচ্ছে ডিজেল, পেট্রোল ও সয়াবিন। দৌলতখানের কিছু অসাধু ব্যবসায়ীরা এই কালোবাজারি করে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে কোটি টাকার মালিক বনে যাচ্ছে। প্রায় সময়ে কোস্টগার্ড নদীতে অভিযান চালিয়ে ডিজেল, পেট্রোল, সয়াবিন পাচার অবস্থায় এদেরকে আটক করতে দেখা গেছে, কিন্তু কোনো মতেই থামছে না এই অবৈধ চোরা কারবারিদের রমরমা ব্যবসা। সাম্প্রতিক গেল এক মাসে ভোলার দৌলতখান মেঘনা নদীতে পেট্রোল, ডিজেল ও সয়াবিন সহ শতাধিক ব্যারেল আটক করেছে কোস্টগার্ড। দৌলতখান থানার সামনে পুলিশের নাকের ডগায় বসে প্রতিনিয়ত অবৈধভাবে চোরা কারবারিরা অবাধে ব্যবসা করে যাচ্ছে। গত 12/10/2022 তারিখে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন দৌলতখান রাধাবল্লভ নামক স্থানে মেঘনা নদীতে রাত 11:30টার দিকে চোরাই পথে মেঘনা নদীতে জাহাজ থেকে প্রথমে ট্রলারে পরে নৌকা থেকে ডাঙায় তেল নামানো হচ্ছে এমন সংবাদ পেয়ে কোস্টগার্ড সদস্যরা ট্রলারে ওঠে সমস্ত তেল জব্দ করে। ঘটনাস্থলে আরও ফোর্স পাঠানোর জন্য কোস্টগার্ড ক্যাম্পে ফোন করেন কোস্টগার্ড। এ সময় চোরা কারবারিরা কোস্টগার্ডের সদস্যদের ওপর অতর্কিত হামলা ও বেধড়কভাবে পিটিয়ে গুরুতর আহত করে তেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আহত কোস্টগার্ড সদস্য মাসুম পারভেজ, মিজানুর রহমান, আতিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম খলিলকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী একাধিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে চোরা কারবারিরা বিপুল পরিমাণ তেল জাহাজ থেকে পাচার করে কয়েকটি ট্রলারে ভর্তি করে প্রথমে দক্ষিণ মেঘনার দিকে নিয়ে যায়। বাকি কয়েকটি ট্রলার চকিঘাট নিয়ে ওঠাচ্ছিল। এ ঘটনায় কোস্টগার্ড দক্ষিণ জোন বাদী হয়ে দৌলতখান থানায় 12 জন এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা 70 জন রেখে একটি মামলা দায়ের করে, যার নাম্বার 6/13/10/2022। দৌলতখান থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, কোস্টগার্ডের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে, তবে তিনি তদন্তের স্বার্থে আসামিদের নাম বলতে রাজি হননি।